হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তুফান টু সিনেমায় অভিনয় করতে চলেছেন সুপারস্টার জিৎ। সুপারস্টার জিৎ বলল, আমি তুফান টু তে অভিনয়ের সুযোগ পেয়েছি এবং অফার পেয়েছি, অবশ্যই আমি শাকিব খানের সাথে সিনেমাটি করতে চাই, কারণ সেখানে শাকিব খানের দুর্দান্ত লুকের দুর্দান্ত যে গল্প নিয়ে এসেছে সেখানে যদি আমি অভিনয় করতে পারি তাহলে পৃথিবীতে মানুষ আমাকে যুগ যুগ ধরে মনে রাখবে। তাছাড়া জিৎ আরও বলল, অনেক দিন ধরেই আমার শাকিব খানের সাথে অভিনয় করার ইচ্ছা, কিন্তু সুযোগ মিলতেছিল না দেখে এবং শিডিউল মিলতেছিল না দেখে শাকিবের সাথে আমার অভিনয় করা হয়নি। শাকিব একজন মেধাবী অভিনেতা, শুধু তাই না, সে বাংলাদেশেও যেমন জনপ্রিয় ইন্ডিয়াতেও তেমন জনপ্রিয়। আমার কাছে তো শাকিবের অভিনয় জোশ লাগে। আর এদিকে শাকিব খান বলতেছে, জিৎ এমন একজন সুপার হিরো যার সাথে অভিনয় করতে পারলে বা সিনেমা করতে পারলে আমারও ভালো লাগবে। এদিকে দক্ষিণের নায়িকা কাজল আগরওয়াল কিন্তু মুখিয়ে আছে এই সিনেমার শুটিং কবে শুরু হবে সেটি দেখার জন্য। ভালো থাকবে।